করে এই ভাঙনের মাটিতে দাঁড়িয়ে আমি এই এলাকার সাধারণ নাগরিকদের কাছে আমি আবেদন করব, আমাদের দলের ছোট মাঝারি বড় নেতা আছে, এই কিছু নেতা যাদের জন্য আজকে দল কালিমারিত্ব হচ্ছে, যারা বিচারের নাম করে, ঘর দেওয়ার নাম করে, রাস্তা দেওয়ার নাম করে, বার্ধক্য ভাতা বিধবা দেওয়ার নাম পাতা নাম দেওয়ার নাম করে, যারা গরিব মানুষের কাছে টাকা চাইতে যাবেন, আপনারা একটা থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে ফোন করবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করি। একদম কড়াকড়ি কথা, এটাকে সরকার আপনাকে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিচ্ছে, এটাকে শওকত মোল্লার বাপের টাকা নয়, এটাকে আমাদের কোন নেতার টাকা নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে, গরিব মানুষের টাকা সরকার দিচ্ছে। আজকের কিছু নেতার জন্য আজ আমাদের মুখ পুড়ছে, কিছু নেতার জন্য আজ আমরা অপমানিত হচ্ছি, চোর চামুন্ডে দুটো একটা আমাদের দলে আছে, এই চোর চামুন্ডে গুলো চিহ্নিত করে আরাবুন্দার কথাকে সমর্থন রেখে বলি, মানুষ যাকে মনোনীত করবে আগামী দিনে সেই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট হবে, এটা নিশ্চিতভাবে আজকের এই কনভেনশন থেকে সম্মেলন থেকে আমি আপনাদের ঘোষণা করলাম। আমাদের সেই মানসিকতা নিয়ে এগোতে হবে। আমি আপনাদের বলি, আমরা দু চারটা খবর শুনছিলাম যে এখানে আমাদের কিছু জায়গা জমি গরিব মানুষ 100 বছর 50 বছর 60 বছর বসে আছে, সেখানে ঘর বাড়ি করতে গেলে সেখানে নাকি প্রশাসনের দু একজন আছে, আবার আমাদের দু একজন নেতা কর্মী কারা কর্মী আছে, তারা নাকি টাকা চাইছে, টাকা যারা চাইবে তাদেরকে ধরে এখানে বেঁধে রেখে আমাদেরকে খবর দেবেন। একদম পরিষ্কার ভাবে বলে যাচ্ছে, একটা মানুষ যদি 70 বছর 50 বছর 30 বছর 20 বছর বসে থাকে একটা জায়গা, আজকে এত বড় অধিকার কে দিয়েছে তোমার তার কাছ থেকে টাকা চাওয়ার, সে ঘর করুক, সে দোর করুক, সে জানলা করুক, সে বিশ্রামগার করুক, যা পারে করুক না, অসুবিধা কোন জায়গায়? আমরা জানি পুলিশের একটা অংশ যারা এই ধরনের নোংরামি করে, আর আমাদের কর্মীদের একটা অংশ এই ধরনের নোংরামি করে না, তারা করে একটা অংশ, আমি তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, আগামী দিনে সেই একটা আজান্ডা ছিল বলে না বিনা পয়সার দিন দুনিয়া, আগামী ভাঁড়কে নিয়ে বিনা পয়সার দিন দুনিয়া চলবে, ঘুষখোর করাপশন দুর্নীতিবাদদের দল থেকে তাড়ানো হবে, সেই মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা যখন খাবো না কাউকে খেতে দেব না, এটা মাথায় রাখতে হবে, পরিষ্কার হবে মানুষের আপদে বিপদে উপকারের পাশে থাকতে হবে, তবেই সেই প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি না? আজকের একটা 30 বছর 35 বছর 38 বছরের বাচ্চা ছেলে আজকে সিবিআই এর চোখে চোখ রেখে, ইডির চোখে চোখ রেখে লড়াই করছে, আজকে তার পরিবারকেও হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, আজকের বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, আজকে যে উদাহরণ আপনারা দেখালেন, আমি আশা করি এরপর থেকে যত সম্মেলন হবে সেই সম্মেলনের নিজেদের মধ্যে কম্পিটিশন তৈরি হবে এবং আপনাদের দেখে